নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজ আমি রান্না করেছি আলু, বেগুন, ডাটা দিয়ে লাইলন টিকা মাছের ঝোল। তো চলুন দেখে নিন আমি কিভাবে ঝোলটা রান্না করলাম। আমি নুন হলুদ মাখিয়ে তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের ভেতরে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো এক পিঠ ভাজা হোক, তারপর উল্টানোর সময় আবার দেখাচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে দিলাম। এই দিকটাও ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আর মাছ ভাজার তেলের মধ্যে বেগুনের টুকরোগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের ভেতর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে যাবার পর কেটে রাখা আলুগুলো এর মধ্যে ভেজে নিতে হবে। আলুগুলো 5-6 মিনিট ভাজতে হবে। আলুটা ভেজে নেবার পর এর ভেতর দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা ডাটা। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। একটু নাড়াচাড়া করে এর ভেতর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ আর একটা টমেটো পেস্ট। দিলাম অল্প একটু জল। দিলাম ছোট চামচে 1 চামচ জিরের গুঁড়ো। ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা খুব ভালোভাবে কষে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষে নিয়েছি আর মশলার কাঁচা গন্ধও চলে গেছে। এবার এর ভেতর দিয়ে দিলাম জল। ঝোলটা ফুটে উঠুক, তারপর এসে আবার দেখাচ্ছি। টকবক করে ফুটে উঠেছে। এবার গ্যাসের আগুনটা কমিয়ে এর ভেতর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। আর দিলাম ভেজে রাখা বেগুন।
এবার একটু নাড়াচাড়া করে আরো 2-3 মিনিট রান্নাটা করতে হবে। রান্না করার পর এর ভেতর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দিলাম। আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।